আপনি যদি চিন্তা করে থাকেন যে আগাম করলা হারভেস্ট করে বাজারে সবার আগে নিয়ে যে বেশি রেটে বিক্রি করে বেশি লাভবান হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে আপনি জেনে যাবেন কোন জাতটি কোন সময় লাগালে সবচেয়ে আগাম বাজারে নিয়ে যে আপনি সবচেয়ে বেশি রেটে বিক্রি করতে পারবেন আপনার করলা। চলুন শুরু করা যাক। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে আমাদের সাথেই থাকুন। প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইয়েরা, আজকে আমি যে করলার কথা বলবো সেটা হচ্ছে নতুন একটি জাত যা বাংলাদেশে ফার্স্ট টাইম কোন করলা মাত্র 28 দিনে বাজারজাত করা যায়। অর্থাৎ আপনি যেই দিন বীজ বপন করলেন বা চারা বপন করলেন সেই দিন থেকে মাত্র 28 দিনের মধ্যে আপনি করলা সংগ্রহ করে বাজারে সেল করতে পারবেন এমনই একটি জাত। এবং যে জাতটি শীত এবং বর্ষা যে কোনো সময় লাগালে একই ধরনের পারফরমেন্স পাবেন এমনই একটি জাত সক্কা করলা। এই সক্কা করলাটি আমরা এটা রোপণ করেছিলাম একদম ভরপুর শীতকালে। আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি এখন ভরপুর করলা ঝুলতেছে, গাছের বয়স চলতেছে মাত্র 35 দিন। আমরা 35 দিনের মধ্যে একবার করলা সংগ্রহ করেছি এবং ভরপুর আজ থেকে, তাহলে আমরা আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 29 তারিখ, ঠিক চারা রোপণ করা হয়েছিল নভেম্বর মাসের 25 তারিখের দিকে। এই 25 তারিখে এই চারা রোপণের পর মাত্র 35 দিনের মধ্যে আমরা করলা বিক্রি করতে পারছি এবং মিডিয়াম সেগমেন্টের একটি জাত যা গাঢ় সবুজ। আমরা দেখতে পাচ্ছি গাঢ় সবুজ এবং প্রত্যেকটা ক্লাস্টারে একটি করে ফল আছে এবং প্রত্যেকটা গিটে গিটে ফল আমরা দেখতে পাচ্ছি। যে বাংলাদেশে ফার্স্ট টাইম কোনো করলা জাত যা 28 থেকে 35 দিনের মধ্যে হারভেস্ট করা যাচ্ছে এবং শীত এবং গরম দুই সময় চারা রোপণ করা যায় এমনই একটি জাত। এবং গাছে সম্পূর্ণ ভাইরাস মুক্ত একটি জাত যা আমরা মালচিং ফিল্মে চাষ করে এই শীতকালে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। কারণ আপনারা যখন বাজারে আগাম করলা নিয়ে যেতে পারবেন তখন বাজারদর সবচেয়ে বেশি থাকবে, এটাই প্রমাণিত। এবং আমি যদি আরেকটি কথা বলে রাখি যে আপনাদের ইনকাম বাড়ানোর একটি মানে একদম সুদূর প্রসারী একটি কৌশল, তা হচ্ছে যে রমজানকে টার্গেট করে ফসল রোপণ করা। আর এটা যদি করতে চান তাহলে জানুয়ারির 20 তারিখের মধ্যে আপনাকে মূল জমিতে চারা রোপণ করতে হবে এবং এইটা দেখা যাবে যে আপনার রমজান মাসের দিকে ভরপুর প্রোডাকশন হবে এবং আপনার এক বিঘা করলা থেকে আপনি অধিক সফল করলা প্রজেক্ট তৈরি করতেন এবং বেশি মুনাফা পাবেন। তাই আপনারা যারা ভাবছেন যে আগাম করলা বাজারে নিয়ে বেশি রেটে সেল করবেন তাদের জন্য সক্কা করলা হতে পারে একমাত্র সমাধান, মার সক্কা ছয় দা।